নমস্কার বন্ধুরা আমি অরুণ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আইআইবিএফ এক্সামের কিছু প্রশ্নপত্র যেটা আমাদের পার্ট ফোরে উল্লেখ করে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা অতি অবশ্যই একটি করে কমেন্ট কমন কোয়েশ্চেন আপনারা আপনাদের এক্সামে অবশ্যই পাবেন তো শুরু করছি আজকের ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন দেখুন গৃহ ঋণ দেওয়া হয় নিচের সুরক্ষার বিনিময় ক প্লেজ নেওয়া হয় যে বাড়ির উদ্দেশ্যে ঋণ দেওয়া হলো খ দৃষ্টিবন্ধক বা হাইপোথিকেশন নেওয়া হয় বাড়িটিকে গ মর্টগেজ করা হয় বাড়িটিকে ঘ লিয়ে নেওয়া হয় বাড়িটিকে এই চারটি অপশনের মধ্যে যে অ্যান্সারটি সঠিক আপনার মনে হবে আমাকে কমেন্ট বক্সে লিখুন দু নম্বর কোশ্চেন পঁচিশটি ব্যাংকের শিক্ষা ঋণ প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিক সহায়তা প্রদান করা ভারতে এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীরা নিচের কোনটি শিক্ষা ঋণের পরিমাণ হিসাব করার সময় ব্যয় বিবেচনা করা হয় না অর্থাৎ নিচে চারটি খরচের হিসেব দেওয়া হয়েছে যে খরচটি শিক্ষা ঋণের ক্ষেত্রে ধরা হয় না ক কলেজ বা কোর্স ফি যেমন পরীক্ষার ফি হোস্টেল ফি খ বই যন্ত্রপাতি কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি খরচ গ ভ্রমণ খরচ মেস চার্জ ভারতে পড়াশোনার জন্য প্রয়োজনীয় পকেটের খরচ ঘ ছাত্র ত্রাণ ত্রাণকর্তার জীবন বিমার জন্য জীবন প্রিমিয়াম যদি প্রযোজ্য হয় তো এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি শিক্ষা ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তিন নম্বর কোশ্চেন মাসিক কিস্তি হিসাবে ইএমআই করা হয় ক মূল ঋণের ওপর খ মূল ঋণ এবং তার সুদের টাকার উপর গ শুধুমাত্র সুদের ওপর ঘ মূল ঋণ এবং প্রসেসিং খরচের ওপর এই চারটি অপশনের মধ্যে যেটি হবে আমাকে কমেন্ট বক্সে লিখুন চার খুচরো ঋণের মধ্যে এগুলো পড়ে গৃহ লোন গাড়ির লোন কর্পোরেট লোন খ গৃহ লোন গাড়ির লোন ব্রিজ লোন গ গাড়ির লোন কর্পোরেট লোন ব্রিজ লোন ঘ গৃহ লোন গাড়ির লোন আর ব্যক্তিগত লোন এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক নেক্সট কোশ্চেন গৃহ ঋণ দেওয়া হয় স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী ঘ উপযুক্ত খ এবং গ অর্থাৎ মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক ছ নম্বর কোশ্চেন খুচরো ঋণ সাধারণত টাকার অঙ্কে বোঝায় বড় টাকার পরিমাণ মাঝারি টাকার পরিমাণ অল্প টাকার পরিমাণ মাঝারি ও অল্প টাকার পরিমাণ কোনটি সঠিক সাত নম্বর গাড়ির ঋণ নিম্নলিখিত সুরক্ষার উপর দেওয়া হয় ক প্লিজ নেওয়া হয় গাড়িটির উপর খ দৃষ্টিবন্ধক বা হাইপোথিকেশন নেওয়া হয় গাড়িটির উপর গ মর্গেজ নেওয়া হয় গাড়িটির উপর ঘ দৃষ্টিবন্ধক নেওয়া হয় ঋণ গ্রহিতার যাবতীয় সম্পত্তির ওপর তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক আমাকে কমেন্ট বক্সে লিখুন এরপর আট নম্বর কোশ্চেন খুচরো ঋণ সাধারণত দেয়া হয় ক স্বনিযুক্তি পেশা ব্যক্তিবিশেষ কোম্পানিকে খ এক ব্যক্তিকে যিনি ঋণী ঘ ব্যক্তিবিশেষ প্রতিষ্ঠান কোম্পানি ঘ স্বনিযুক্তি পেশা চাকুরিজীবী এবং ব্যক্তি এই ক খ গ ঘ কোনটি সঠিক আমাকে কমেন্ট বক্সে লিখুন নয় শিক্ষা ঋণের পরিমাণ ধার্য করা হয় ক শিক্ষার ব্যয় উচ্চতম দশ লক্ষ ভারতবর্ষে শিক্ষার জন্য এবং কুড়ি লক্ষ টাকা বিদেশে শিক্ষার জন্য অর্থাৎ ভারতবর্ষে যদি আপনি শিক্ষা লাভ করেন শিক্ষার জন্য শিক্ষার ঋণ নেন সেক্ষেত্রে দশ লক্ষ টাকা ধার্য করা হয় এবং বিদেশে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু কুড়ি লক্ষ টাকা ধার্য করা হয় খ শিক্ষার ব্যয় উচ্চতম কুড়ি লক্ষ টাকা ভারতবর্ষে শিক্ষার জন্য এবং দশ লক্ষ টাকা বিদেশে শিক্ষার জন্য গ শিক্ষার ব্যয় উচ্চতম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ভারতবর্ষে শিক্ষার জন্য এবং পঞ্চাশ লক্ষ টাকা বিদেশে শিক্ষার জন্য ঘ শিক্ষার ব্যয় পঞ্চাশ লক্ষ টাকা ভারতবর্ষে শিক্ষার জন্য এবং পঁচিশ লক্ষ টাকা বিদেশে শিক্ষার জন্য তাহলে ক খ গ এই চারটি অপশনের মধ্যে যে অপশানটি সঠিক আপনি আপনি আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন দশ নম্বর এর মধ্যে কোনটি সর্বাপেক্ষা বেশি পরিমাণ খুচরো ঋণের ক্ষেত্রে অটো লোন গৃহ লোন ব্যক্তিগত লোন এবং ওভারড্রাফ্ট কোনো ব্যক্তি বিশেষকে দেওয়া হয় তো এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক আমাকে লিখুন বন্ধুরা আমি আপনাদের দশটি কোশ্চেন এই পর্বে অলরেডি বলেছি বাকি প্রশ্নগুলো অবশ্যই বলবো তার আগে পার্ট থ্রির যে সমস্ত অ্যান্সারগুলো হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটা হবে আপনার খ দু হবে উ তিনেরটি হবে ক চারটি হবে ঘ পাঁচেরটি হবে ক ছয়েরটি হবে গ সাতেরটিও হবে গ খেরটি হবে ক নয়টি হবে ঘ দশটি হবে গ এগারোটি হবে ক বারোটি হবে ঘ তেরোটি হবে ঘ এবং চোদ্দোটি হবে ঘ এগুলি হলো আপনার সঠিক অ্যান্সার তো আপনাদেরকে আবারও বলছি আপনারা আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখুন স্কিপ করবেন না আপনাদের শিক্ষার জন্য আপনারা যদি আইআইবিএ এক্সাম পাশ করার পরে ব্যাঙ্কিং রিলেটেড কাজ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই যে সমস্ত আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি এগুলো আপনাদের ভীষণ ভীষণ পরিমাণে হেল্প করবে এগুলো স্টাডি নেন অবশ্যই আপনার জীবনের একটা পরিবর্তন দিক খুলে দেবে তো আমরা আলোচনা করছি পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী প্রশ্ন এগারো শিক্ষা ঋণের মার্জিন কত চার লক্ষ টাকার উপরে ঋণের জন্য ভারতবর্ষে পড়াশোনার ক্ষেত্রে পাঁচ ফাইভ পারসেন্ট বিদেশে পড়াশুনোর ক্ষেত্রে পনেরো পার্সেন্ট চার লক্ষ টাকা পর্যন্ত কোনো মার্জিন লাগবে না ক খ গ এর মধ্যে কোনো একটি হবে না ঘ উপরোক্ত সবগুলোই হবে আমাকে লিখুন এখানে কমেন্ট বক্সে লিখুন বারোটি খুচরো ঋণ বলা হয় কুড়ি হাজার টাকা থেকে একশো লক্ষ টাকা পর্যন্ত খ একশো লক্ষ টাকা থেকে পাঁচশো লক্ষ টাকা পর্যন্ত গ এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঘ দশ কোটি টাকা থেকে বিশ কোটি টাকা পর্যন্ত তো যেটি সঠিক আমাকে লিখুন তেরো শিক্ষা ঋণের সিকিউরিটি ক চার লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে পিতা বা সহঋণী খ চার লক্ষ টাকার বেশি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত পিতা বা মাতার যৌথ দায় সমেত একজন তৃতীয় ব্যক্তির জামানত গ ঋণ সাড়ে সাত লক্ষ টাকার বেশি হলে সম্পত্তি বন্ধক লাগবে ঘ উপরোক্ত সবগুলি তো শিক্ষা ঋণের সিকিউরিটি হিসাবে ব্যাংক কি নেয় তো সেটা কয়েকটি হবে না কয়েকটি হবে না কয়েকটি হবে না উপরোক্ত সবগুলি ব্যাংক ব্যাঙ্কে আপনার প্রযোজ্য হয় তো সেটি আমাকে লিখুন চোদ্দ গৃহ ঋণের পরিমাণ ঠিক করা হয় জমির মূল্য বাড়ি তৈরির খরচ বা ফ্ল্যাটের দাম ভিতরের সামগ্রীর জন্য গ ঘ উপরের সবগুলি তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক পনেরো শিক্ষা ঋণ পরিশোধের সময়কাল পাঠক্রম শেষ হওয়ার এক বছর পর থেকে ঋণ পরিশোধের সময়সীমা অধিকতম পনেরো বছর খ পাঠ্যক্রম শেষ হওয়ার সময় থেকে পনেরো বছরের মধ্যে গ পাঠ্যক্রম শেষ হওয়ার পাঁচ বছর পর থেকে কুড়ি বছরের মধ্যে ঘ পাঠক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থী যতক্ষণ না চাকরি পায় ততক্ষণ পর্যন্ত শুরু হয় না ষোলো গৃহঋণ পরিষদের সময়কাল মধ্যবর্তী তিন থেকে পাঁচ বছর পর্যন্ত দীর্ঘকালীন পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত গ ক ও খ উভয় তো গৃহঋণ পরিষদের সময়কাল কত থাকে তো মধ্যবর্তী অনেকেই বিভিন্ন ধরনের কম সময়ের মধ্যেও দিয়ে দেন আবার অনেকে দীর্ঘকালীন মেয়াদ নেন তো কয়েকটি সঠিক না কয়েকটি সঠিক না ক ও খ উভয় সঠিক আমাকে কমেন্ট লিখুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সঙ্গে থাকবেন ধন্যবাদ